السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সংক্ষিপ্ত হামদ ও থানার পরে সালাফি মিডিয়ার সম্মানিত সদস্য যারা আছেন অ্যাডমিন যারা আছেন এবং সালাফি মিডিয়াতে নিয়মিত যে সমস্ত শেখ মাশায়েখগণ উত্তর দিয়ে থাকেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি কারণ আপনারা জানেন আমি তায়েফে তায়েফ দাওয়া সেন্টারে দীর্ঘ 15 বছর ছিলাম। গত বছর জুনের শেষ দিকে ইস্তেফা দিয়ে স্বেচ্ছায় চলে আসি। আসার অন্যতম একটি কারণ হলো আমাদের ময়মনসিংহ শহরের মাঝে একমাত্র একটি মসজিদ মসজিদুল মোবারক, সেখানকার খতিব হিসাবে দায়িত্ব গ্রহণ করি এবং ময়মনসিংহ শহরে প্রায় পরিত্যক্ত অবস্থায় একটি মাদ্রাসা ছিল মাদ্রাসাতুল মাআহাদ আল ইসলামী, সেই মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব হিসাবে আলহামদুলিল্লাহ দায়িত্ব চালিয়ে যাচ্ছি। বেশ সাড়া পাচ্ছি, অনেক ছাত্র আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছে। আমাদের টার্গেট ইনশাআল্লাহ অচিরে এই মাসের মাঝে হয়তো আমরা একটি মহিলা মাদ্রাসা খুলব, কারণ গোটা ময়মনসিংহ শহরে মহিলা সালাফি মহিলা কোনো মাদ্রাসা নেই। দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কামিয়াবি দান করেন। আজকে আমাদের ভাই তোফাজ্জল ওনার পক্ষ থেকে সালাফি মিডিয়ার তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে 5 থেকে 10 মিনিটের মাঝে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও আলোচনা শেষ হবে না, এটা আপনারা জানেন। কিন্তু আমি চাইছি অল্প কয়েক মিনিটের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার মাঝে আমাদের কি লাভ রয়েছে, কেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা জানব এবং কোথেকে জানা যাবে ইনশাআল্লাহ, এই বিষয়ে কয়েকটা আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা আমাদেরকে জানতেই হবে, এটা ফরজ আইন। আল উসুল আস-সালাসা, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন, প্রায় সব ভাষাতে এই বইটি অনুবাদ করা হয়েছে। আল উসুল আস-সালাসা, এর মাঝে সর্বপ্রথম যে উসুল তা হচ্ছে মারিফাতুর রব, আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি জানা, এটা আমাদেরকে জানতে হবে। কবরে যখন শায়িত হব আমরা, সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদেরকে কি প্রশ্ন করা হবে। আর এই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমাদের মাঝখান থেকে শিরক দূর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের একটি সম্পর্ক তৈরি হবে, গায়রুল্লাহর জন্য আমাদের যে একটি ভক্তি চলে আসে, আমরা অনেক সময় কি বিপদে পড়লে গায়রুল্লাহর কাছে আমরা চাওয়া শুরু করি সেটা কমে যাবে, দুনিয়ার প্রতি মহাব্বতটা কিছু কমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের মহাব্বতটা কি বেড়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের যে সমস্ত মর্তাবাগুলো রয়েছে, ইবাদাতুল মুহসিনিন যেটা, সেই ইবাদতটা আমরা করতে পারব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্ক সেটা অটুট থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দেন, যেটা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات। এই আয়াত দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় টেনেছেন তার সহিহ বুখারীতে, বাব আল ইলম ক্বাবলা আল আমাল, আমলের পূর্বে আপনাকে ইলম অর্জন করতে হবে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাকে জানতে হবে, তার সম্পর্কে যতটাই আমি জানবো আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আমার ইলমের গভীরতা যত বেশি হবে তার প্রতি আমার শ্রদ্ধা, তার প্রতি আমার ভয়, তার প্রতি আমার খাশিয়া, তার প্রতি আমার এদান সবকিছুই বেড়ে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যারা জানে, তার একত্ববাদ সম্পর্কে যারা জানে, তার ইহসান, তার রহমত, তার মাগফিরাত, তার কুদরাত, তার সবকিছু, এগুলো সম্পর্কে যত বেশি জানবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি ভয় বেড়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 3 প্রকার যে তাওহীদগুলো রয়েছে এই তাওহীদগুলো সহ আমাদেরকে জানতে হবে এবং এই তাওহীদের মাধ্যমে কি আমরা জানতে পারব। যেমন তাওহীদ আর রুবুবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে রব, আল মুতাসাররিফ, আল মালিক,
সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একচ্ছত্র অধিপত্য এবং তার ইশারাতেই সবকিছু হচ্ছে, এটা আপনি যত বেশি জানবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার মহাব্বত বেড়ে যাবে। কাজে তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যখনই আপনি জানবেন তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে, তখন আপনার তাওহীদুল উলুহিয়াহ সম্পর্কেও কি আপনার জ্ঞান চলে আসবে অটোমেটিকলি, যে না আপনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করবেন এবং তিনি একমাত্র হকদার আপনার ইবাদতের, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কি একমাত্র ইবাদত করতে হবে। এরপর আসবে আপনার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই তাওহীদুল আসমাই ওয়াস সিফাত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, এগুলো যত আমরা বেশি জানবো তত বেশি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত চড়ে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাইহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অনেকগুলো নাম রয়েছে, ফাদউহু বিহা, সেই নামগুলো মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো না জানি, তার অর্থ যদি না জানি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের কি মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে না। যেমন ইয়া গাফফার, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, ইয়া গাফফার বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো যে আপনি গাফফার, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন, ইয়া রহিম, ইয়া রহমান, আপনি দয়ালু, ইরহাম আলাইয়া, আপনি আমার প্রতি দয়া করুন, ইয়া ওয়াহাব, আপনি দানকারী, ওহিবনি, ওহিবনি, হিবলি, হে আল্লাহ আপনি তো দানকারী, আপনি আমাকে দেন। তো এরকম বিভিন্ন যে সমস্ত গুণাগুণগুলো রয়েছে আমরা এগুলো মুখস্থ করব এবং সেগুলোর মাধ্যমে কি আমাদের এলেম বৃদ্ধি পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের তাআল্লুক সম্পর্কটাও কি বৃদ্ধি পাবে। কাজে আমি সবাইকে অনুরোধ করব যে না আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এবং এটা মিন আহাম্মিল আহাম, সর্ব শ্রেষ্ঠ একটি জ্ঞান এবং সর্বপ্রথম এই জ্ঞানটাই অর্জন করা দরকার। মারিফাতুর রব, মারিফাতুন নবী, মারিফাতুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা, তার রাসূল সম্পর্কে জানা এবং আমাদের ধর্ম সম্পর্কে জানা, এটা আমাদের উপর অবশ্যই ফরজ দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করার এবং আল বাসির এবং ইলম সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।